বিটঘরে রহমানিয়া সামসুল হুদা মাহমুদিয়া খানকা শরীফের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, নুরনগর টিভি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর রহমানিয়া সামসুল হুদা মাহমুদিয়া খানকা শরীফের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব আলহাজ হজরত মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমানের শুভ আগমন উপলক্ষে ও ওনার সভাপতিত্বে বিটঘর ভূতিরমার মাঠ প্রাঙ্গনে শনিবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত মনোরম পরিবেশে চলে এ ওয়াজ ও দোয়ার মাহফিল। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এখলাসউদ্দিন জাহিদির পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান বক্তার বয়ান রাখেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান। এছাড়াও বিশেষ বক্তার বয়ান রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মোতালিব হোসেন সালেহীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমানি, আলহাজ হযরত মাওলানা আলাউদ্দিন বিন জিয়া। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী খা ও প্রফেসর নজরুল ইসলাম। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।